চীন তাইওয়ানের চলমান দ্বন্দ্বের মধ্যেই সোমবার শপথ গ্রহণ করেন তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিংতে। এদিন ভয়ভীতি দেখানো বন্ধ করতে বেইজিংকে আহ্বান জানান তিনি। এর দুদিন পেরতেই স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তাইওয়ান প্রণালীর উত্তর, দক্ষিণ ও পূর্ব অংশ এবং কিনমেন, মাতসু, উকিও এবং ডংগিন দ্বীপের আশপাশে মহড়া চালায় চীনের পিপলস লিবারেশন আর্মির পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ড। এই কমান্ডের মুখপাত্র লিশি জানান, সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত মহড়া দুই দিন ধরে চলবে। মহড়ায় কতগুলো যুদ্ধবিমান কিংবা জাহাজ অংশ নেবে তা জানা যায়নি, তবে একই সঙ্গে এতগুলো স্থানে এত বড় মহড়া দেশটি এর আগে চালায়নি বলে জানা গেছে। লিয়ের বরাতে সংবাদ সংস্থা জিনহুয়া জানায়, যুদ্ধক্ষেত্রে নির্ভুল হামলা, আকাশ ও নৌপথে যুদ্ধের প্রস্তুতি ও টহলের উপর গুরুত্ব দেওয়াই এই মহড়ার লক্ষ্য। এছাড়া এই মহড়ার মাধ্যমে তাইওয়ানের স্বাধীনতাকামী বাহিনীর বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হবে। মুখপাত্র লি জানান, তাইওয়ানের সমর্থক যুক্তরাষ্ট্র ও জাপানের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে মহড়াটি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে মনে করে বেইজিং। এ কারণেই কোনো ধরনের আলোচনা ছাড়াই জোরপূর্বক তাইওয়ানকে নিজেদের শাসনে আনতে চায় দেশটি। অন্যদিকে জানুয়ারি মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর লাই চিংতের ওপর ক্ষেপে আছে বেইজিং, কারণ তিনি সাফ জানিয়ে দিয়েছেন তাইওয়ান কখনোই চীনের অধীনস্থ হবে না। নাদিম মারজান, সময় সংবাদ।